আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো গরমের দিনে তৃপ্তি এনে দেওয়ার মতো মজাদার একটা মাঠা বা ঘোলের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের এই রমজানে অনেক বেশি উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। মাঠাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ টক দই নিয়েছি। চাইলে কিন্তু টক দইটা ইনস্ট্যান্টভাবে ঘরে আপনারা বসিয়ে নিতে পারেন, আবার চাইলে বাজার থেকে কিনে আনা টক দই দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। টক দইটা বাজার থেকে কিনে আনার পর আমি একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম, যাতে করে দইটা একটু বরফের মতো হয়ে যায়। সেক্ষেত্রে কী হবে, ঘোল বা মাঠাটা তৈরি করলে একটু দানা দানা লাগবে, খেতেও ভালো লাগবে। এখন একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে আমি একটু ঘুটে নিচ্ছি, যাতে করে দইয়ের দানাগুলো হালকা হালকাভাবে ভেঙে যায়। আর মাঠাটা কিন্তু কখন ওই ব্লেন্ডারে দিয়ে তৈরি করবেন না, সেক্ষেত্রে কিন্তু একেবারেই লাচ্ছির মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে একেবারেই স্মুথ করে ফেলেছি। এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ 1 চা চামচের মতো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি নর্মাল লবণ। নর্মাল লবণের থেকে বিট লবণটা একটু বেশি দিলে কি হয়, ফ্লেভারটা ভালো আসে, তেমনি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা একটু বেশি পরিমাণেই দিবেন, এতে করে ফ্লেভারটা ভালো হবে। তারপর ঘোল এবং মাথাটা একটু পাতলা করার জন্য দিয়ে দিচ্ছি এখানে ফ্রিজ থেকে বের করে আনা ঠান্ডা পানি। এখানে কিন্তু কখনোই নর্মাল পানি ব্যবহার করবেন না, ঠান্ডা পানি দিলে ঘোলের টেক্সচারটা কিন্তু ঠিক থাকবে। এখন আবারও স্মুথলি আমি এটাকে একটু বিট করে নিচ্ছি। এভাবে ডাল ঘুটনি দিয়ে একটু ঘেরতে ঘেরতে দেখবেন যে উপরে একটা ফেনা ফেনা ক্রিয়েট হবে, যে ঘোলটা বিট করতে করতে এভাবে একটু ফেনা ফেনা হয়, সেই ঘোলটাই কিন্তু খেতে বেশি মজার হয়। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। এর থেকে বেশি চিনি কিন্তু দেওয়া যাবে না। যতটুকু পরিমাণ লবণ এবং চিনি আমি ব্যবহার করেছি ততটুকুই কিন্তু এই মাঠার জন্য একেবারেই পারফেক্ট। এখন আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি, যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাঠার টেক্সচারটা কেমন হয়েছে। ঠিক এইরকম মাঠাই কিন্তু খেতে অনেক বেশি মজার। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আমি কয়েকবার 2টা জগের মধ্যে ওলট পালট করে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিয়েছি। এখন ফাইনালি আপনারা যদি ইফতারের আগে মুহূর্তে এভাবে মাঠা বা ঘোলটা তৈরি করতে চান, তাহলে মাঠাটাকে জগের মধ্যে রেখে আপনারা ঢাকনাটা বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। জাস্ট ইফতারের আগ মুহূর্তে ফ্রিজ থেকে বের করে গ্লাসে গ্লাসে সার্ভ করে নিলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। এখানে আমি 4টা গ্লাসের মধ্যে 3 কুচি পরিমাণ বরফ দিয়ে দিচ্ছি। বরফটা সীমিতভাবেই দিতে হবে, তা না হলে মাঠাটা কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। আপনারা মাঠার টেক্সচার বুঝেই এখানে বরফটা অ্যাড করবেন। আর কেউ যদি বরফ দিতে না চান, সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্রিজের ঠান্ডা পানি দিয়েই মাঠাটা তৈরি করতে হবে, কারণ এই ধরনের ড্রিঙ্কস কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। এখন সবগুলো আমি একই রকমভাবে ঢেলে নিয়েছি। আর এই ধরনের মাঠা যদি আমরা রেগুলারলি খাই, তাহলে দেখবেন পেটের সমস্যাও আর থাকবে না। এখন জাস্ট ডেকোরেশনের জন্য আমি কিছু লেবুর স্লাইস এভাবে করে গ্লাসে গেঁথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মাঠাটাকে সাজিয়ে নিয়েছি। এখন শুধু ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা মাঠা বা ঘোলের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।